Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, আমি কৌশিক। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখতে যাচ্ছি সেটা আমি এতদিন ভাবছিলাম যে করে ফেলেছি, কিন্তু আমার আজ মনে হলো কেন জানো, এখনো ভিডিওটা করা হয়নি। আর সেটা হচ্ছে বুলেট ট্রেন নিয়ে। আমরা আমার মাথায় এটা ছিল যে এতদিন কিছু অনেকগুলো ট্রেনের প্রজন্মে মেট্রো ট্রেন কিছু না কিছু হয়, সেতু ট্রেন এই ধরনের অনেক কিছু করেছি। সেই জন্য আজ মানে ভাবলাম যে আমি কি মেট্রো করেছি, কিন্তু বুলেট ট্রেন কি করেছি। কিন্তু আমার মনে হলো যে না, বুলেট ট্রেন এখনো করা হয়নি। তো বুলেট ট্রেন বাংলাদেশের খুব তাড়াতাড়ি আসছে। যেটা আমরা মানে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে বিডি সায়েন্স থেকে, এবং এই চ্যানেলেরই ভিডিও। টাইটেল হচ্ছে খুব তাড়াতাড়ি আসছে বুলেট ট্রেন চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র 25 মিনিটে। তো এই হলো টাইটেল। আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই ভিডিওটার অরিজিনাল লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখবে এবং চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো এখন আপাতত চলো ভিডিওটা দেখে নিই। হ্যাঁ, খুব শীঘ্রই বাংলাদেশে চালু হতে চলেছে বুলেট ট্রেন। চলছে বুলেট ট্রেন নিয়ে মহাপরিকল্পনা। আপনি জানলে অবাক হবেন, বর্তমান সময়ের এক একটি বুলেট ট্রেনের গতি ঘন্টায় প্রায় 600 কিলোমিটার, যা বিমানের গতির চেয়েও দ্বিগুণ। মাত্র 25 মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া যাবে বুলেট ট্রেন দিয়ে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 2025 সালে বাংলাদেশে চালু হতে চলেছে বুলেট ট্রেন। ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন প্রজেক্টের সব কিছু নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওটিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার জ্ঞান অনেক গুণ বেড়ে যাবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চলুন শুরু করা যাক। বাংলাদেশের মতো একটি দেশের কাছে বুলেট ট্রেন স্বপ্নের মতো, কিন্তু এই স্বপ্নকেই বাস্তবে রূপ দিতে চলেছে বাংলাদেশ সরকার। 2018 সালের মে মাসে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি হয়। প্রথম অবস্থায় ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেন চালু হবার কথা রয়েছে। কিছুদিন আগে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেনের নকশাও তৈরি হয়ে গেছে। এই বুলেট ট্রেন প্রজেক্টের খরচ ধরা হয়েছে প্রায় $12 বিলিয়ন, যা প্রিন্স মুসার সারা জীবনের ইনকামের সমান। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো প্রজেক্টটি দেখার পরে তা কক্সবাজার পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছে। তবে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বুলেট ট্রেন চালু করতে হলে খরচ কত হতে পারে তা এখনও দেখা হয়নি। তবে আইডিয়া করা যায়, এতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চেয়েও বেশি অর্থ ব্যয় হবে, যা সত্যি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যয়বহুল প্রজেক্ট। ঢাকা চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেন প্রজেক্টটি সম্পন্ন করতে সরকারের প্রয়োজন 669 হেক্টর জমি, যার মধ্যে 464 হেক্টর জমি সরকারের কিনতে হবে, আর বাকি জমিগুলো বাংলাদেশ রেলওয়ের নামে আছে। মাটির উপর ব্রিজ করে তৈরি করা হবে বেশিরভাগ অঞ্চলের লাইন, যেমনটা চীন ও জাপানের পাহাড়ি এলাকায় করা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম বুলেট ট্রেনের পুরো লাইনটি হবে ডাবল ট্র্যাক বিদ্যুৎ চালিত লাইন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিদ্যুৎ চালিত রেল লাইন হতে চলেছে এটি। প্রথম অবস্থায় 40 সেট ট্রেন নিয়ে ঢাকা চট্টগ্রাম এই হাইস্পিড ট্রেন চালু করা হবে। এই ট্রেনটির গতি হবে প্রতি ঘন্টায় 350 থেকে 400 কিলোমিটার, ফলে কোনো স্টেশনে না দাঁড়ালে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র 25 মিনিট। আর প্রতিদিন প্রায় 50,000 যাত্রী যাতায়াত করতে পারবে এই ট্রেনে, যেখানে সাধারণ ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগে 7 থেকে 8 ঘন্টা, সেখানে এই বুলেট ট্রেনে সময় লাগবে মাত্র 25 মিনিট। বিলাসবহুল এই প্রজেক্টের অর্থ সহায়তা করবে চীন। এই বুলেট ট্রেনের প্রজেক্ট যেমন ব্যয়বহুল, তেমন এর যাতায়াত খরচও অনেক বেশি পড়বে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেনের টিকিটের দাম পড়বে 2,000 থেকে 2,500 টাকা, যা সাধারণ ট্রেনের চেয়ে 3 গুণেরও বেশি। এই টাকাতে ঢাকা থেকে চট্টগ্রামে প্লেনে যাওয়া যাবে। ঢাকা চট্টগ্রাম প্লেনের টিকিট মূল্য 2,500 টাকা, তাই প্রশ্ন ওঠে, মানুষ বিমানের ভাড়ার সমান ভাড়া দিয়ে বুলেট ট্রেনে চড়বে কি না? এই প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে দেওয়া অসম্ভব। তবে এটি বলা যায়, মানুষ যদি 1,500 টাকা ভাড়া দিয়ে 7-8 ঘন্টা জার্নি করে এসি বাসে যাতায়াত করতে পারে, তাহলে মানুষ 2,000 থেকে 2,500 টাকা ভাড়া দিয়ে বুলেট ট্রেনেও চড়তে পারবে। যদি এই দিক থেকে বিবেচনা করা হয়, তাহলে বুলেট ট্রেন কোনোভাবেই একটি ব্যর্থ প্রজেক্ট নয়। মানুষ 2,000 টাকা খরচ করে বুলেট ট্রেনে জার্নি করতে পারবে, আর মানুষের যেমন মূল্যবান সময় বেঁচে যাবে, তেমনি নিরাপদ একটি জার্নি করতে পারবে।
আর আমার মতে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত এই প্রজেক্ট ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ঢাকা চট্টগ্রাম রুটে বিপুল পরিমাণ মানুষ চলাফেরা করে আর কক্সবাজারে প্রচুর পরিমাণে পর্যটক যায়। তাই আশা করা যায় বাংলাদেশে বুলেট ট্রেন সফল একটি প্রজেক্ট হতে চলেছে। আর অন্যদিকে হাই স্পিড ট্রেনে সফল হবার অনেক রেকর্ডও রয়েছে। চায়না বাংলাদেশের মতো উন্নয়নশীল অবস্থাতেই বুলেট ট্রেন চালু করেছিল, তেমনি আফ্রিকার দেশ মরক্কো তাদের এই অবস্থাতেই হাই স্পিড ট্রেনের প্রজেক্ট হাতে নিয়েছে এবং তারাও সফল হয়েছে। তাই বলা যায় বাংলাদেশে বুলেট ট্রেন চালু হলে মানুষের ভোগান্তি কমবে, যানজট কমবে এবং বেঁচে যাবে মানুষের মূল্যবান সময়। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা, 12 বিলিয়ন খরচ করে এই প্রজেক্টটা হাতে নেওয়া হয়েছে এবং প্রিন্স মুসার মানে সম্পত্তি সমান সারা জীবনে যা ইনকাম করেছে, এই জিনিসটা, এই যে উদাহরণটা দিয়ে দিয়েছে তাতে মানুষের ভাবতে অনেকটা সহজ হয়, তাই না? তো এখানে খুব সুন্দর করে সেই জিনিসটা বলা হলো এবং সাথে সাথে আরেকটা যেটা হচ্ছে যে ঢাকা থেকে চট্টগ্রাম 25 মিনিটে যাওয়া যাবে, যেটা কিনা 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। ইন্ডিয়াতেও অলরেডি প্রজেক্ট শুরু হয়ে গেছে আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত বুলেট ট্রেনের, এবং সেটা জাপানের সহযোগিতায় হচ্ছে। এখানে আমরা যেটা দেখলাম চীন, আমরা যেটুকু জানি সেটা হচ্ছে চীন এবং জাপান এই দুজনই হচ্ছে মানে বুলেট ট্রেনের প্রযুক্তিতে এখনো উন্নত, তো স্বাভাবিকভাবে তারাই করবে। এবং সাথে যে টাকার কথা বলা হলো, টিকিটের মূল্য, অ্যাকচুয়ালি আমার মনে হয় যে বুলেট ট্রেনে অবশ্যই সুবিধা আছে মানুষের, ফ্লাইটে যেখানে ওই একই খরচ, কিন্তু বুলেট ট্রেনে হয় কি, আমার তো মনে হয় যে মেট্রো যে রেলগুলো মানে শহরের মধ্যে দিয়ে যায়, তো তেমনি বুলেট ট্রেনও শহরের মধ্যে দিয়ে যাবে এবং স্টেশন থেকে বেরিয়েই বেনিফিট একটাই আছে, কারণ যেটা হচ্ছে মানে স্টেশন গুলো একটু কাছাকাছি হয়তো থাকবে, স্টেশন কাছাকাছি হবে না, স্টেশন কাছা, বুলেট ট্রেনে স্টেশন কাছাকাছি হবে না কোনো সময়, যত দূর এয়ারপোর্টটা থাকে তত দূরে তো হবে না, মানে না তুই যেটা বলতে চাইছিস সেটা নয়, এয়ারপোর্ট থেকে একটু মানে মেইন সিটিতে আসতে একটু সময় লাগে, কিন্তু এটা যেহেতু আমার মনে হয় যে সিটির মধ্যে দিয়ে যাবে, সেহেতু মানে যোগাযোগ ব্যবস্থা আরো ভালো হবে, তো মানুষ স্টেশন থেকে বেরিয়েই মানে কিছু যোগাযোগ ব্যবস্থা পেয়ে যাবে, যেটা মেট্রো রেলের ক্ষেত্রে হয়, ঠিক আছে? আমরা দেখেছি কলকাতায় মেট্রো রেল স্টেশন থেকে বেরিয়েই বিভিন্ন ধরনের মানে শহরের মধ্যে দিয়েই যাচ্ছে, যেহেতু বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা রয়েছে, কিন্তু ফ্লাইটের ক্ষেত্রে অনেকটা সিটির বাইরে, ঠিক আছে, ফ্লাইট মানে ইয়েটা, তো সেই জন্য আমি বলছি যে এটা যে ফেল হবে সেটা নয়, খুব ভালো একটা উন্নত পরিষেবা পেতে যাচ্ছে বাংলাদেশ। আমরা দেখতে পাই যে জার্মানির মতন দেশগুলোতে তোর ইয়ে যে বিমানের চাইতে মানে রেলের খরচটা মানে খরচগুলো বেশি হয়, তো ওই ওই ব্যাপারটা চলে আসতে পারে, দেখা যাচ্ছে মানে মানুষ বিমানের চাইতে মানে বুলেট ট্রেনেই বেশি মানে যাতায়াত, এটা এখন ডিপেন্ড করছে মানে কি হবে না হবে সেটা ফিউচারের উপরে। তো যাই হোক, ভিডিওটা ভালো ছিল এবং 25 মিনিটে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারবো, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আর সাথে যেটা টেকনোলজি আসছে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বুলেট ট্রেন আমার মনে হয় পৃথিবীতে খুব বেশি নেই এবং সেটা বাংলাদেশে ঢুকছে 2025 সালের মধ্যে, তো এটা একটা বিরাট পাওনা, ঠিক আছে? আর বাংলাদেশের সরকার যা কাজ করছে, অসম্ভব গতিতে কাজ করছে, এবং আমার মানে কোনো সন্দেহ নেই যে খুব তাড়াতাড়ি বাংলাদেশকে অন্য রূপে দেখতে পাবো, মানে গত 10 বছরের যে ডেভেলপমেন্টটা হয়েছে আমার মনে হয় আগামী 10 বছরে তার ডবল কিছু আমি দেখতে পাবো। তো যাই হোক, ভিডিওটা অসাধারণ ছিল, আজ এ পর্যন্তই শেষ করছি এবং কমেন্ট সেকশনে তোমাদের মন্তব্যগুলো লিখে দিও আর ভালো ভালো যে সমস্ত লিংক রয়েছে সেগুলো শেয়ার করো। আজকের মতো এখানে শেষ করছি, ততক্ষণের জন্য স্টে টিউন, গুড বাই, গুড বাই।